কাতারে 2022 সালের অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বিভিন্ন স্থাপনায় কাজ করছেন হাজার হাজার প্রবাসী শ্রমিক। প্রচন্ড গরমে কাজ করার কারণে বহু শ্রমিক আছেন মৃত্যু ঝুঁকিতে, অনেকে মারাও গেছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ওই গবেষণায় বলা হয়েছে, মৃত্যু ঝুঁকিতে থাকা শ্রমিকদের মধ্যে বাংলাদেশ, ভারত এবং নেপালের নাগরিকেরা রয়েছেন। 2012 সালে কাতার সরকার 520 জনের মৃত্যুর তালিকা প্রকাশ করেন। তাদের মধ্যে 385 জনের মৃত্যুর কারণের উল্লেখ নেই। অথচ মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রতি বছর হাজারো শ্রমিক মারা যায়। 2016 সালে কাতারে 35 জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এসব মৃত্যুর অধিকাংশের কারণ হিসেবে উল্লেখ করা হয় নির্মাণাধীন ভবন থেকে পড়ে যাওয়া, হার্ট অ্যাটাক এবং অন্যান্য প্রাকৃতিক কারণে শতাধিক মানুষের মৃত্যু হয়, যা কাতার সরকার জানায়নি। 2022 সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের নির্মাণ কাজ করতে গিয়ে এবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 10 জনের মতো নির্মাণ শ্রমিক মারা গিয়েছে।